সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত আছি বিরোর উপজেলাধীন টেগোরা গ্রাম, যে গ্রামকে আমরা বলি গরুর গ্রাম, গরুর স্বর্গরাজ্য বলা চলে। এই গ্রামে কিন্তু প্রত্যেকটি বাড়িতে আপনারা গরু পাবেন, প্রতিটি গাড়িতে বাড়িতে কিন্তু 20টা থেকে 30টা করে গরু থাকেই। এখানে সব ব্যবসায়ী কিন্তু গরু, আমরা এখানে দেখছি অনেকগুলি গরু আছে, এখানে কতগুলি গরু আছে সেই সম্বন্ধে জানবো। আর আমি এই মুহূর্তে যে উপস্থিত আছি, আমাদের সকলে পরিচিত, আপনাদের খুব অতি পরিচিত দর্শক রফিকুল, আমাদের ছোটো ভাই রফিকুলকে আমরা ছোটো ভাই বলি, আমার বিশেষ করে আমার খুব কাছের ছোটো ভাই। আজকে রফিকুলের এখানে এসেছি, আমরা এই দুটি প্যাকেজ নিয়ে কথা বলবো। এই প্যাকেজগুলির দাম কেমন রেখেছেন, এগুলোর বয়স কেমন, ওজন কেমন, সেই সব তথ্যগুলি একটু আমরা দিব। এখানে আমাদের দুটি প্যাকেজ রয়েছে। রফিকুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই ভালো আছো না? জি ভাই। তো আজকে দুইটা প্যাকেজ? হ্যাঁ আজকে দুইটি প্যাকেজ ভাই। দুইটা, এই একটা বড় সাইজের? হ্যাঁ এখানে বড় সাইজের আছে 8টা, 8টা আর ওই পাশে আছে মিডিয়াম সাইজের, 8টা মিডিয়াম সাইজের আছে 8টা, তাহলে মোট 16টা। দর্শক, একটি ছোটখাটো হাটে কিন্তু এই 16টি গরু পাওয়া কিন্তু দুষ্কর, অনেক এমন হাট আছে। তাহলে বুঝে নিন, আপনারা বুঝতে পারবেন যে এই টেগোরা গ্রামে প্রত্যেকটি বাড়িতে যদি ঢুকা যায় তাহলে কী পরিমাণ গরু বের হবে। শুধু আমরা এইখানেই দেখছি 16টা। তো এগুলার সম্বন্ধে একটু আমরা জানি রফিকুল, চলো আমরা গরুগুলো দেখাই দর্শকদেরকে, একটু জানি কি কি আছে গরুর মধ্যে। আমরা এই পাশ থেকে 1 নম্বর দেখাই নাকি? ওই পাশ থেকে 1 নম্বর। আচ্ছা ওই পাশ থেকে দেখাবো, আমরা দেখাই এই পাশ থেকে 1 নম্বর। আপনারা মার্কিং করে রাখবেন দর্শক, গরুগুলি নেওয়ার আগে অবশ্যই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন। এটা 1 নম্বর। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। মানে এভারেজ 105 কেজি পাবে দর্শক? আচ্ছা এটা 1 নম্বর গেল না? 1 নম্বর গেল। আচ্ছা 2 নম্বরটা? এই যে 2 নম্বর দেখেন, এটাও 2 দাঁত? হ্যাঁ সব রানিং, এটা রানিং 2 দাঁত। এটার ওজন মানে এভারেজ করলে আমরা 105 কেজি পাবো না? হ্যাঁ এবারে 105 কেজি করে আসে। আচ্ছা এটার ওজন কেমন হবে? এটা ওজন আপনার ধরনের 110 কেজি আছে। 110 কেজি না? আচ্ছা 110 কেজি। আচ্ছা 3 নম্বর? 3 নম্বরটা দেখুন, 3 নম্বরে আসি দর্শক দেখুন, 3 নম্বরটা সাইওয়ালের পার্সেন্ট আছে, মানে দেশালের একটু উন্নত জাত। উন্নত জাত কিন্তু এটার মাংস অনেকগুলো লাগবে, কুরবানি আসতেছে 5 মণ হবে। কুরবানি আসতে 5 মণ হবে না? রানিং এ 2 দাঁত। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কম্বল। এটার ওজন? এটা ওজন ধরেন আপনার 110 কেজি হবে। 110 কেজি? হ্যাঁ 110 কেজি হবে দর্শক, আমার আইডিয়াও কিন্তু 110 কেজি বলছে। দেখেন না, হ্যাঁ বেশ বড় ফ্রেমের গরু, ফ্রেমটা তো ফ্রেমের দাম আছে ফ্রেমের। আর এটা মাথা হয়তো কম্বল বন্ধ দেখেন, মাথা হয়তো পিছন কিন্তু 4 নম্বর? 4 নম্বর, 4 নম্বর তো শিং মাথা খুব সুন্দর, সুন্দর গরু। কিন্তু এগুলোটা কথা বলতে হবে না, আপনার যদি এক জায়গায় যদি মাংস করা যায়, হ্যাঁ 115 কেজি হবে। 115 কেজি? 115 কেজি হবে দেখুন, শিং মাথা দেখেন, 2 দাঁত বয়স। এটা গেল 4 নম্বর। আর 5 নম্বরে আসি, 5 নম্বরে সাইওয়াল দেখেন, সাইওয়াল একদম পিওর সাইওয়াল, অরিজিনাল সাইকেল, অরিজিনাল সাইকেল ভাইয়া দেখেন। আচ্ছা এইটার কি দাঁত আছে? হ্যাঁ এটা রানিং এ 2 দাঁত, রানিং 2 দাঁত, 2 দাঁত দেখেন। আচ্ছা দর্শক দেখুন, এটার ওজন 100 কেজি হবে দেখেন, 100 কেজি কথা বলতে হবে না, হয়তো 2-1 কেজি কম বেশ হইতে পারে। দেখেন কি অবস্থা দেখেন, নাভিটা অনেক সুন্দর, খাওয়াইতে পারে নাই, খাওয়াইতে পারে নাই, মানে যদি বাজারে যদি কেউ কিনতে যায়, হুম এখন বর্তমানে রানিং এর যে হিসাবে দাঁত আস সব কিছু কুরবানি উপযুক্ত সুন্দর গরু লাল কালার, হুম এগুলোটা বাজারে কিনতে হবে নিম্নতে না হলেও 75 হাজার টাকা কিনতে, 75 না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো কিনতে হবে, 75 কিনতে হবে, সাইকেলের দাম আছে। আচ্ছা এটা দেশি দেখেন, 6 নম্বর দর্শক, মিশমিশে কালো দেশাল, কিছুটা দেশাল, 2 দাঁত, কুরবানির উপযুক্ত, পিছনটা অনেক সুন্দর, সুস্থা বেশ ভালো, এটাও 100 কেজি থেকে হয়তো প্লাস মাইনাস 2-3 কেজি কম হবে, এটা একটু কম আছে। হ্যাঁ এটা 95, এটা 90-95 কেজি আছে, 90 থেকে 95 না? আচ্ছা আচ্ছা, যেটা সত্য সেটাই বলতে হবে। আর এটা আমরা দেখছি 6 নম্বরটি, এটাও কিন্তু খুব সুন্দর ফ্রেম, এটাও কিন্তু দেশাল একদম পিওর দেশাল, সাইওয়ালের কিছুটা ভাগ আছে,
এটা তো দুই দাঁত, হ্যাঁ রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত। এটার ওজন 100 কেজি। দাঁতা গরু তো, এই গরুটা খুব সুন্দর গরু, দর্শক ভাইদের জন্য আর কি দাঁতা গরু একদম দিয়ে দিচ্ছি, যেন কোনো দর্শক ভাই যেন পছন্দ করে, কোনো ডুপ্লিকেট কমপ্লেন যেন না করতে পারে, কিংবা কোনো কথা যেন না বলতে পারে। হ্যাঁ কিন্তু কালারও সুন্দর, খুব কালার। এটা ছয় নাম্বার, ছয় নাম্বার। আচ্ছা সাত নাম্বার আমরা দেখি, এই যে সাত, আট নাম্বার, সাত নাম্বার তো দেখলাম, আট নাম্বার, আট নাম্বার দেখেন, অনেক সুন্দর গরু। অনেক সুন্দর গরু, দর্শক দেখুন সাইওয়াল দেশালের সমাহার নিয়ে বসছেন আজকে রফিকুল। আকর্ষণীয় আটটি ষাঁড় গরুর প্যাকেজ, এখানে এক নম্বর প্যাকেজ আমরা দেখলাম, এক নম্বর প্যাকেজটি, আমরা দুই নম্বর প্যাকেজে যাব। আচ্ছা এই এক নম্বর প্যাকেজের দাম কত রাখছো? এই এক নম্বর প্যাকেজের দাম রাখছি ভাই, এভারেজ ভাই 66,700 করে, 66,700। হ্যাঁ জি জি, চিপলাটা কম রেটা দিচ্ছি, দর্শক ভাই যেন নিতে পারে। দর্শক দেখলেন 66,700 মাত্র, জি মাত্র 66,700। অনেক জায়গায় অনেক ভাই দর্শক ভাই প্যাকেজ যাচ্ছে, এই গরু কেউ যাচ্ছে 72, কেউ যাচ্ছে 73। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি দিব না, আমি কম রেটে পাচ্ছি, কম রেটে দিব, আমার লাভ কম সেল বেশি, সেল বেশি, এটা আমি সবসময় চাই। আচ্ছা 66,700 প্রতি পিস গরু, দর্শক 100 কেজি প্লাস 105 কেজি এভারেজ পাবেন মাংস বললেন রফিকুল। আমারও ধারণা আর কুরবানি আস্তে আস্তে কিন্তু বেশ বড় হবে, আরও বড় করতে পারবেন আপনারা। 66,700 এক নম্বর, 66,700 এটা গেল এক নম্বর। আচ্ছা দুই নম্বর প্যাকেজে আসি, দুই নম্বর প্যাকেজে কি সব দাঁতের? আচ্ছা সব ফাঁস, মানে কি কুরবানি আসতে দাঁতবে? এইটা একটু মিডিয়াম সাইজের, ছোটো সাইজ মিডিয়াম, এটা এক নম্বর। দর্শক দেখুন এটা এখনো দাঁত হয় নাই, তবে দুই বছর হয়ে গেছে, পাঁচ কাছাকাছি গেছে। এক নম্বর, দুই নম্বর, এই যে দেখুন দর্শক দুই নম্বর, রং কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কালার। এটা দুই নম্বর, এটাও প্রায় 18-19 মাস, 19-20 মাস, দুই বছরের কাছাকাছি না, কয়েকদিনের মধ্যে দাঁতবে। আচ্ছা এটা তিন নম্বর, তিন নম্বর, রুচি খুব ভালো। হ্যাঁ এগুলো দেখেন না, দর্শক ভাই যে বাড়িতে যাবে, এই দর্শক ভাই নিয়ে যাবে, এই গরুগুলো অল্প দিনের পাশে বাড়তে হবে। আচ্ছা আচ্ছা তিন নম্বর, চার নম্বর, চার নম্বরটা তো অনেক বড় বেশ, এটা তো ওই 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 ল্যাটের গরু মনে হচ্ছে, 100 কেজি পার আছে এটা গরু। হ্যাঁ ওই ল্যাটের মনে হচ্ছে 100 পার আছে ভাই, এটা ওই ল্যাটের গরু, কিন্তু একটা গরু বেশি আছে তো নয়টা না দিয়ে আমি একটা এখানে ঢুকে দিই। ও আচ্ছা আচ্ছা, এখানে দিয়ে দিছ। আচ্ছা এটাও দাঁত হয় নাই, তবে দাঁত ফাঁসছে, দাঁত ফাঁসছে, মাংস লাগে গেছে না, খাটো দেখা যাচ্ছে, কম বেশি 85। আচ্ছা ছয় নম্বরটা কালো, দাঁত উঠে গেছে না, এটা একটু ক্রসের ভাব আছে, ক্রসের ভাব আছে, এই গরু বিশাল গরু হবে, কুরবানি আসতে আসতে সাড়ে চার মন হবে না, সাড়ে চার মন হবে। আচ্ছা দাঁড়িটা লম্বা, সাত নম্বর, বেশ বড় দাঁড়ি, এবং কলি শেষে আট নম্বর, এটাও দেশাল, দেশাল অনেক সুন্দর দেশাল, এক কথায় নিখুঁত গরু, নিখুঁত গরু, কুরবানির উপযুক্ত গরু, সব নিখুঁত, তার কুরবানির জন্য গরু খুদ দেওয়া যাবে না, খুদ আলাদা কোনো গরু রাখা যাবে না। আমি খুদ গরু দেই না ভাই, আমার দর্শকবাদীকে সবসময় সীমিত রেটে দেই আর নিখুঁত গরু দেই। আচ্ছা আচ্ছা, কিন্তু খুদ গরু দেওয়া যাবে না, কারণ ব্যবসা একদিনে না, ব্যবসা চিরদিন, চিরদিন। তা এইটার দাম মূল্য কত? এর মূল্য ভাইয়া 52,500। দর্শক মাত্র 52,500 আটটি আগামী কুরবানির টার্গেটের ষাঁড় গরু, এগুলো সব কুরবানিতে হয়ে যাবে, যদি এখন কিন্তু সবগুলোর দাঁত নড়ছে, প্রত্যেকটারই বয়স কিন্তু কম বেশি দুই বছর করে হয়ে গিয়েছে, হয়তো একদম এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে। তো এইটার দাম রাখলো কত জন? 52,500 আটটা, আটটা
তাহলে এই আটটা 52,500 আর এক নম্বর আটটা হচ্ছে 66,700। দর্শক এই ছিল আমার প্যাকেজ, রফিকুল আজকে দুটি প্যাকেজ দিয়েছেন, আপনারা যারা দেখবেন বুঝে শুনে কথা চিন্তাভাবনা করে তারপরে কিন্তু বায়না দিবেন, এবং অবশ্যই কথাটা খেয়াল রাখবেন যে আগে বায়না দিবেন গরু কিন্তু তার অনেক সময় দেখা যাবে যে দুজন টাকা দিয়ে দিচ্ছে, না না দুজন টাকা দিলে তো আমি নেবো না, কারণ একজন যে প্রথম নিবে দিবে তাকে দিব, তাকে দিবেন, কারণ দুজনকার সঙ্গে একটা জিনিস দুজনকার কাছে বিক্রি হয় না। আচ্ছা তা যোগাযোগ নাম্বারটা ভাই 01717 01717 15 15 28 28 44। ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আসসালামু আলাইকুম।